প্রিয় উপস্থিতি স্বাগত ইচ্ছে বাড়িতে অ্যাকচুয়ালি আজকে লিখে আনতে হলো যাতে কোনো কিছু আমি ভুলে যাতে না যাই তো ঠিক সব কিছু বলতে চাচ্ছি অনেক কিছু কথা জমে আছে সেগুলো আপনাদের সাম সামনে আমি এক্সপ্রেস করতে চাচ্ছি আজকে তো শুরু করছি তাহলে আজ থেকে প্রায় আশি বছর আগে ইমামুল হিন্দ মৌলানা আবুল কালাম আজাদ ভারতের স্বাধীনতা সংগ্রামের রাজনৈতিক বন্দী হিসেবে জেলে বসে তার প্রিয় বন্ধু মৌলানা হাবিবুর রহমান খান শেবাদের কাছে চিঠি লিখেছেন আপনাকে একটা কথা জানাই আমি বারবার আমার তনুমনের পরীক্ষা নিয়ে দেখেছি জীবনে প্রয়োজনীয় সব কিছু ছেড়েও আমি সুখে থাকতে পারি কিন্তু সঙ্গীত ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না আওয়াজই খোশ বা সঙ্গীত আমার জন্য জীবনযাপনের সহায় সকল মানসিক সংগ্রামের আশ্রয় হৃদয় শরীর সমস্ত রোগের নিরাময় আপনারা জেনে থাকবেন এত বড় রাজনীতিবিদ এত জ্ঞানী এবং প্রজ্ঞাবান ঐতিহাসিক ব্যক্তিত্বের একান্ত সঙ্গী সঙ্গীত বিশেষ করে সেতার তিনি এই চিঠিতে বর্ণনা করেছেন তাজমহলে রাত্রিবেলা সেতার বাজানোর নৈসর্গিক অভিজ্ঞতার কথা আপনারা জানেন বঙ্গবন্ধুকে সারা জীবন কিভাবে অনুপ্রেরণা দিয়েছেন রবীন্দ্রনাথ কিভাবে তিনি আমার সাধনা মিছিল গানটিতে পান্নালালের গলায় তার অনুভব খুঁজে পেয়েছেন আমাদের শিল্পীরা তাকে সহ বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামের প্রতিজন যোদ্ধাকে কিভাবে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন কিভাবে শিল্প সংস্কৃতি মুক্তিযুদ্ধের সময় রাইফেল বন্ধুকের সাথে পাল্লা দিয়েছে অস্ত্র হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইনের একান্ত একান্ত সঙ্গী ছিল তার বেহালা শিল্প সংস্কৃতি নিয়ে এরকম আরও কত শত ঘটনা রয়েছে বিখ্যাত দার্শনিক বিজ্ঞানী রাজনীতিবিদ থেকে শুরু করে পৃথিবীর সকল বড় মানুষের একান্তে গেলেই আমরা দেখি শিল্প সংস্কৃতি অন্তত একটি শাখার সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক আমি মনে করি শুধুমাত্র সঙ্গীত নয় শিল্প সংস্কৃতির প্রতিটি শাখা মানব সভ্যতার উত্তর উত্তর উৎকর্ষের পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিরাট ভূমিকা রয়েছে শুধুমাত্র বড় মানুষই নয় আমাদের মতো সাধারণ ক্ষুদ্র মানুষদের একান্তে আশ্রয় সেই একই জিনিস তবে যে মানুষ জিনিস আমাদের খুব কাছে থাকে আমাদের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে তার গুরুত্ব আমরা বেশিরভাগ সময় বুঝি না গ্রান্টেড ধরে নিই তাকে নিয়ে আলাদা করে ভাবা বা আয়োজন করার বিশেষ সাগাদা অনুভব করি না আমাদের এই ব্যস্ত দৌড় ছুটের জীবনে শিল্প অবস্থা তাই হয়ে গেছে যা আছে তার শ্রেষ্ঠ আশ্রয় খুঁজি ঠিক মনের মতো হচ্ছে না বলে অভিযোগও করি কিন্তু মনের মতো করে নেয়ার উদ্যোগ আর নেয়া হয়ে ওঠে না কিন্তু সব সম্পর্কে যত্নের প্রয়োজন হয় সব সাথীর প্রতি মনোযোগের দরকার হয় শিল্প সংস্কৃতিও তার বাইরে নয় আজ তেমনই কিছু উদ্যোগের সাথে পরিচয় করিয়ে দিতে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের সংস্কৃতি দাঁড়িয়ে আছে আমাদের হাজার বছরের সংস্কৃতির ভিত্তির উপরে যেটা আমাদের জনেরা আমাদের জন্য তৈরি করে গিয়েছেন সেই ভিত্তিতে সাহিত্য আছে চর্চপদ, পদ শ্রীকৃষ্ণ কীর্তন মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী পদ্মাবতী নসিহত নামা নূরনামা কারবালাসহ বহু নাম সঙ্গীতে আছে শাস্ত্রীয় সঙ্গীত আছে নানা রকম উপশাস্ত্রীয় সঙ্গীত আর লোকসঙ্গীতের সমু সমুদ্র তো আছেই বিশেষ করে বিগত দুশো বছর আমাদের পূর্বজনরা শিল্প সংস্কৃতির ভিত্তির প্রতিটি স্তম্ভ যথেষ্ট মাত্রায় পুষ্ট করে দিয়ে গেছেন তবে শিল্প সংস্কৃতি এমন জিনিস নয় যেটা একেবারে চূড়ান্ত উন্নয়ন করে শেষ করে দেয়া যায় সেরকম শেষ করলে বরং মৃত্যুই ঘটবে তাতে প্রতিদিন চর্চা করে আরও শানিত করতে হয় পরিশীলিত করতে হয় সময় উপযোগী করে তুলতে হয় তবেই সমসাময়িক ও আগামী সংস্কৃতি সেবীদের ক্ষুদা মেটে জীবন্ত সংস্কৃতিও এগিয়ে চলে এজন্যই আমাদের পূর্বজনদের রচিত ভিত্তির উপর দাঁড়িয়ে আমাদের এগিয়ে যেতে হবে শুধুমাত্র বিনোদন নয় এই প্রয়োজনটিকে আমাদের পিতৃঋণ মাতৃঋণ বিবেচনা করতে হবে আমাদের আজকের আয়োজনে সেরকম চোদ্দোটি উদ্যোগের সাথে পরিচয় করিয়ে দিতে চাই পাশাপাশি আমরা জানাবো এসব উদ্যোগ নিয়ে আমরা কি কি করছি সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীত লোকগান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত সেতার বেহালা বাষী তবলা নৃত্য আবৃত্তি অভিনয় চলচ্চিত্র ফাইন আর্ট এই চোদ্দোটি উদ্যোগ এই উদ্যোগগুলো গুছিয়ে প্রাথমিকভাবে প্ল্যাটফর্ম দিয়েছে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক প্রতিটি উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য এই বিষয়টিতে সবার আগ্রহ তৈরি করা এই আর্ট ফর্মটি বুঝে রস নেবার কায়দা ধরিয়ে দেয়া এরপর যারা আগ্রহ আরও আগাবে তাকে আর্ট ফর্মটি শেখা বা চর্চা করার জন্য প্রাথমিক রসদ হিসেবে ভিডিও টিউটোরিয়াল গাইডলাইন সরবরাহ করা এই কাজগুলো করার জন্য তারা প্রতিটি বিষয় ইতিমধ্যে পাঁচশোরও বেশি ভিডিও টিউটোরিয়াল অসংখ্য আর্টিকেল তৈরি করেছে তৈরি করেছে উক্ত বিষয় বিশেষায়িত তথ্য ভাণ্ডার এগুলো আপনারা ইউটিউব ফেসবুক ওয়েবসাইটে পেয়ে যাবেন প্রদর্শনের জন্য এখানে আমরা ব্যবস্থাও নিয়েছি এখন এটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া দরকার আর এ দেশের এ ধরনের উদ্যোগকে এগিয়ে নিতে কাজ করে আমাদের ইউথ গ্লোবাল ফাউন্ডেশন আমরা ইউথ গ্লোবালের পক্ষ থেকে এই যাত্রাকে চালিয়ে যাওয়ার পাশাপাশি আরও এগিয়ে নিতে একটি রূপরেখা তৈরি করেছি তার দু একটি বিষয় আপনাদের অবগতির জন্য বলবো এসব প্ল্যাটফর্মে যুক্ত প্রাথমিক শিক্ষাটা শেষ করে যারা যথাযথ মেধা ও আগ্রহের পরিচয় দিতে পারবেন তাদের মধ্যে থেকে একজনকে প্রতিবছর আমরা স্কলারশিপের আওতায় নিয়ে আসব অর্থাৎ মোট চোদ্দোটি স্কলারশিপ আমরা দেব স্কলারশিপ হতে পারে দেশে বিদেশে অধিকতর তালিমের মাধ্যমে হতে পারে নিবেদিত হয়ে রেয়াজ করার জন্য আবার এই বিষয়ে গবেষণার জন্যও হতে পারে এর পাশাপাশি এই খাতে বিশেষ অবদানে প্রতি বছর একজন শিল্পীকে সম্মান জানাতে চাই কারণ আমরা বিশ্বাস করি গুণী মানুষদের সম্মান জানানোর মাধ্যমে আরও গুণী মানুষ তৈরিতে উৎসাহ যায় এছাড়া অনলাইন পাশাপাশি দেশে ও বিদেশে সাম্প্রীবাসীদেরকে আমাদের দেশি শিল্পীদের কাজের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যাত্রা পথে অভিজ্ঞতার সাথে সাথে আমরা আরও নতুন আইডিয়া নিয়ে কাজ করব আজ আপনারা যারা এখানে সমবেত তারা কোনো না কোনোভাবে আর্ট কালচারের কোনো একটি বিষয়ের সাথে যুক্ত আপনাদের সবাইকে আহ্বান করব আসুন এই প্ল্যাটফর্মগুলো পূর্ণ ব্যবহার করি প্ল্যাটফর্মগুলো দেখুন যোগ দিন আপনার পরামর্শ ও গঠনমূলক সমালোচনা প্ল্যাটফর্মগুলোকে সাহায্য করবে বিশ্বাস করি প্রতিবেশী দেশ যদি আর্ট কালচারকে একটি বৃহৎ ইন্ডাস্ট্রি রূপ দিতে পারে আমরাও পারব কারণ আমরা একই সংস্কৃতির উত্তরাধিকার একই জায়গা থেকে আমরা আলাদা হয়েছিলাম তারা অনেক এগিয়ে গেছে আমরা নানাবিধ কারণে ততটা আগাতে পারিনি তবে আগানোর অন্তরায় যেসব কারণ ছিল তার বেশিরভাগ এখন শেষ হতে চলেছে এখন সার্বিক পরিস্থিতি সংস্কৃতি চর্চার অনুকূলে এই সময়টি সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে আমাদের সবার সন্তানকে সংস্কৃতি মনা করে গড়ে তুলতে হবে যারা শিল্প সংস্কৃতিকে পেশা বানাতে চান তাদের পরিবেশরা আরও ছিলতা আন্তর্জাতিক মানের করতে হবে সেই সাথে সমাজে যারা সমর্থবান মানুষ আছেন তাদেরকে পৃষ্ঠপোষক হিসেবে পাশে দাঁড়াতে হবে আপনারা সবাই ভালো থাকবেন আজকের সন্ধ্যাটি ভালোভাবে উপভোগ করুন ধন্যবাদ সবাইকে